আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আজ থেকে বিএনপির কর্মসূচি শুরু, ভয়ঙ্কর মানব পাচার কোনোভাবেই থামছে না। বিএনপিকে যে অনুরোধ জানাতে চান পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানে ভোটের ফলে হতাশ তিন দলীয় প্রধানের পদত্যাগ। এদিকে হতাশ সরকার বিএনপি নয়। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ থেকে বিএনপির কর্মসূচি শুরু। ঢাকাসহ সব সাংগঠনিক মহানগরে আজ মঙ্গলবার থেকে টানা দুদিন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। নগরীর স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করার কথা রয়েছে। বিএনপির সঙ্গে একই কর্মসূচি পালন করবে এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট সহ সমমনা রাজনৈতিক দলগুলো। গত রোববার এক সংবাদ সম্মেলনে সরকারের পদত্যাগ নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে। এরপর ১৭ ফেব্রুয়ারি সব জেলা শহরে, ১৮ ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া ভারত ও মিয়ানমার সীমান্তে দেশ দুটির সীমান্তরক্ষীদের ছোড়াগুলিতে নিহত বাংলাদেশিদের স্মরণে ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করবে দলটি। ভয়ঙ্কর মানব পাচার কোনোভাবেই থামছে না। কোনোভাবেই মানব পাচার থামছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চন্নু। তিনি বলেছেন, সবাই সবকিছু জানে তবু কোনোভাবেই থামছে না ভয়ঙ্কর মানব পাচার। সীমান্তবর্তী চার জেলার ১০ পয়েন্টে দীর্ঘদিন ধরে চলছে পাচারের মতো জঘন্য কর্মকাণ্ড। অপেক্ষাকৃত নিরাপদ হয় নারী শিশু পাচারের জন্য সব পয়েন্ট বেছে নিচ্ছে পাচারকারীরা। অন্যদিকে সীমান্ত এলাকায় অভিযান নিয়ে মাঝে মধ্যে বিবাদে জড়িয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো, আর সেই সুযোগ নিচ্ছে পাচারকারীরা। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় মোহাম্মদ মজিবুল হক চন্নু এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংশ্লিষ্টরা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও ক্ষমতাসীন দলের কিছু নেতা ও জনপ্রতিনিধি পাচারে জড়িত। সদর দপ্তরের বরাত দিয়ে বেসরকারি সংস্থা ব্রাকের অভিবাসন কর্মসূচি জানায়, ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাচারের ঘটনায় দেশ ও দেশের বাইরে ৬৭৩৫টি মামলা হয়। মামলাগুলো ভুক্তভোগীর সংখ্যা ছিল ১২,৩২৪ জন। ১২ বছরে ভারতে পাচার হওয়া ২,৫০ জনকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে। বিএনপিকে যে অনুরোধ জানাতে চান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপিকে অনুরোধ জানাব, নেতৃত্বের পরিবর্তন ছাড়া আপনাদের এই দল এবং রাজনীতি আর কখনো সচল হবে না। তিনি বলেন, বসে যাওয়া পুরাতন গাড়ির মতো বিএনপিকে দেশি বিদেশি অনেকে ঠেলেও স্টার্ট দিতে পারেনি। বিএনপির এই পুরাতন গাড়ি স্টার্ট দিতে হলে ব্যাটারি চেঞ্জ করতে হবে, কিন্তু তাদের ড্যাম হয়ে যাওয়া ব্যাটারিও থাকেন লন্ডনে। এই ব্যাটারি ফেলে না দিলে বিএনপির রাজনীতির গাড়ি আর কখনো স্টার্ট হবে না। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির লিফলেট কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, আপনারা লিফলেট বিতরণ করেন, পেট্রোল বোমা বিতরণ করতে যাবেন না। সেটা যদি করেন, উচিত শিক্ষা আপনাদেরকে দেওয়া হবে। দলের তরুণ কর্মীদের বলবো, বিএনপি কারা পেট্রোল বোমা নিক্ষেপ করার পরিকল্পনা করে সেটা খুঁজে বের করুন, আমরা তাদেরকে এই কাজ করতে দেব না। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাল করিম রাজার সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাস, তথ্য গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন প্রমুখ। পাকিস্তানে ভোটের ফলে হতাশ তিন দলীয় প্রধানের পদত্যাগ। পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে হতাশাজনক ফল করার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তিনটি দলের প্রধানেরা গতকাল সোমবার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দুজন শুধু দলীয় প্রধানের পদ নয়, রাজনীতিও ছেড়েছেন। এই তিন রাজনীতিক হলেন ইস্তহকাম ই পাকিস্তানের প্রধান জাহাঙ্গীর তারিন,
পাকিস্তান তেহরিক ইনসাফ পার্লামেন্টেরিয়ানের কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামী আমির সিরাজুল হক। তাদের মধ্যে জাহাঙ্গীর ও তারিন পারভেজ খটক জানিয়েছেন তারা রাজনীতি করবেন না। জাহাঙ্গীর তারিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। এ পোস্টে তিনি এবারের নির্বাচনে তারা বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়েছেন, সেই সঙ্গে শুভাকাঙ্ক্ষী ও নিজের সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। পোস্টে জাহাঙ্গীর তারিন আরও বলেন, তিনি আইপিপির চেয়ারম্যানের পদ ছেড়ে দিচ্ছেন, সেই সঙ্গে রাজনীতিও ছাড়ছেন, তবে দেশের সমৃদ্ধির জন্য ব্যক্তিগত পর্যায়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এই রাজনীতিক। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের সাবেক নেতা জাহাঙ্গীর তারিন মুলতান থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। পিটিআই সমর্থিত মালিক আমির দোগারের কাছে তিনি হেরেছেন। এছাড়া নিজের জম্মু শহর লোধরানেও ভোটে দাঁড়িয়েছিলেন জাহাঙ্গীর তারিন। হেরেছেন নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রার্থী খান মোহাম্মদ সিদ্দিকীর কাছে। এক্সের অপর এক পোস্টে জামায়াতের আমির সিরাজুল হককে লেখেন, নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিচ্ছি, সে সঙ্গে দলীয় প্রধানের পদ ছেড়ে দিচ্ছি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ারদির আসন থেকে ভোটের লড়াইয়ে নেমে হেরেছেন সিরাজুল হক, সেখানে জয়ী হয়েছেন পিটিআই সমর্থিত বশির খান। নির্বাচনী প্রচারের সময় থেকে পারভেজ খটক নিজেকে খাইবার পাখতুনখোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন, কিন্তু ভোটের লড়াইয়ে আশানুরূপ ফল করতে পারেননি। মুখ্যমন্ত্রী পদে বসার আশায় থাকা খটক এখন রাজনীতি থেকে বিদায় নিলেন। হতাশ সরকার বিএনপি নয়। বাংলাদেশের 95% ভোটার 7 জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এক নৈতিক বিজয় এনে দিয়েছে। 7 জানুয়ারি দুপুর পর্যন্ত ভোটের প্রকৃত সংখ্যা দেখে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা উৎকণ্ঠিত বিচলিত হয়ে সরাসরি নির্বাচন কমিশনের মাধ্যমে তড়িঘড়ি করে ভোটের হার কৃত্রিমভাবে বৃদ্ধি করে দেখায়। তবে এতেও তাদের কোনো লাভ হয়নি। দেশের মানুষ ও আন্তর্জাতিক মহল ইতোমধ্যে প্রকৃত তথ্য জেনে গেছে, ফলে সরকারি মহল নিজেদের হতাশা ঢাকা দেওয়ার জন্য বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের ও দমনপীড়ন শুরু করে দিয়েছে। শত শত গ্রেপ্তার, জেল জুলুম, হত্যাগুম, মামলা হামলা করেও বিএনপির মনোবল ভাঙতে পারেনি। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আত্মসমর্পণ করেনি। 7 জানুয়ারির পর কালো পতাকা মিছিলের মতো নিত্য নতুন বিএনপির কর্মসূচিতে জনসমাগম দেখে হতভম্ব হয়ে গেছে হাসিনার সরকার। তাই এখন তারা নতুন কৌশল হিসেবে দলীয় প্রার্থীদের মধ্যে হতাশা ছড়ানোর অপকৌশল বেছে নিয়েছে। পরিকল্পিত উপায়ে বিভিন্ন দালাল শ্রেণীর লোকদের দিয়ে এজেন্সিগুলো মিথ্যা প্রচারণা চালিয়ে নেতাকর্মীদের মনোবল ভাঙার অপচেষ্টা করছে। বিএনপি কারো অপপ্রচারে বিভ্রান্ত বা হতাশ হবে না, বিএনপির সবাই জানেন। তারপরে সতর্কতা হিসেবে বলছি, যারা অপপ্রচারকারী তাদের চিহ্নিত করুন এবং বয়কট করুন। নেতাকর্মীদের কাছে নিজেদের লড়াই ও আত্মত্যাগের সাফল্য তুলে ধরুন। পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচন, তবে এর উত্তাপ রয়ে গেছে এখনও। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে, নাটকীয়তার পর চলছে নাটকীয়তা। নির্বাচনের পর দেশটিতে এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই প্রার্থীর নাম চৌধুরী মোহাম্মদ আদনান, তাকে রাওয়ালপিন্ডিতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে NA-57 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে খাচেরি চক এলাকায় আদনানকে গুলি করেছিল, এরপর গুরুতর অবস্থায় তাকে ফেলে চলে যায়। তিনি প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়, এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মুহসিন দাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে নির্বাচনে ফল বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে গুরুতর আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোট গ্রহণের 3 দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে 37 আসন।